আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দোয়ায় খুব ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম, আমি ফয়সাল। তো শুরু করা যাক। আজকের ভিডিওটার টপিক হলো গিয়ার সিস্টেম সেটিং। গিয়ার সিস্টেম সেটিং, আমাদের সব গাড়িতে গিয়ারের একটা সেটিং থাকে। এখন এটা হলো T8, এটা ফোর হুইল টাইপ এবং এটা ছয় গিয়ার গাড়ি। তো এটা অনেক সময় অরিজিনালি সিস্টেমে সেটিংয়ের সময় সিস্টেম সমস্যা হয়ে থাকে। অনেক সময় আমরা যদি রিপেয়ার করার জন্য খুলে থাকি সেক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। তো এটা হলো এক গিয়ারের, ব্যাক গিয়ারের সিস্টেমটা একটু ভিন্ন। সেটা হলো পুশ সিস্টেম, এটা পুশ ছাড়া ব্যাক গিয়ার পড়বে না, এবং এটা সেটিংয়ের ফল্ট, যার কারণে এক নাম্বার এবং ব্যাক একই পজিশনে চলে গেছে। তো যেটা সিস্টেমটা অ্যাকোরেট যদি না হয় সেক্ষেত্রে আপনার গিয়ারগুলো আপনি অ্যাকোরেট পাবেন না। অ্যাকোরেট গিয়ারগুলো না পালে যখন আপনার দরকার, সাপোজ দুই নম্বর গিয়ার দরকার আপনার গাড়ি চালানোর জন্য, সেখানে আপনি দেখা গেছে এক নম্বর পড়ে গেছে, তাহলে গাড়ি স্পিড গাড়ি স্লো হয়ে যাবে। কিংবা আপনার দুইয়ের জায়গায় যদি তিন নম্বর পড়ে যায় বা চার নম্বর পড়ে যায়, সেক্ষেত্রে গাড়ির পিক আপটা পাবে না, থমকে গাড়ি বন্ধ হয়ে যাবে। এটা রাস্তার জন্য ড্রাইভ করার সময় অনেক সমস্যাকর, তো যার কারণে এবং গাড়ি আর বিভিন্ন সমস্যা দেয়, ক্লাস প্লেট স্পেশাল প্লেটের সমস্যা হয়, গাড়ি চালাইতে একটা ড্রাইভার যদি গিয়ারগুলো ইজিভাবে না পালাইতে পারে তো সেক্ষেত্রে এগুলো সমস্যা হয়। তো যার কারণে আজকে একটা সেটিং আপনাদের সাথে শেয়ার করব। এই সেটিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিং, যেটা আসলে ইজিভাবে কারো দ্বারা সম্ভব না এটা সলভ করা। যারা মূলত গাড়ি তৈরি করে তাদের থেকেও এটা কিন্তু তাদের জন্য এটা মুখস্থ, কিন্তু আমরা যারা রিপেয়ার করি বা আমরা যারা এটা রিপেয়ার করে থাকি আমাদের জন্য এটা খুবই একটা ক্রিটিক্যাল এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যার জন্য এটার একটা সিস্টেম হলো, এটা ব্যাক গিয়ারের জন্য একটা ফুস দেওয়া হয়েছে, শুধু ওখানে ব্যাক গিয়ারটা ইউজ হবে, ওই ফুসটা করার পর ব্যাক গিয়ার, আর আদার্স আপনার 1, 2, 3, 4, 5 সব গিয়ারগুলোই একই লেভেলে পড়তে থাকবে, কিন্তু রিভার্স গিয়ার যেটা সেটার জন্যই শুধু ফুস সিস্টেম দেওয়া হয়েছে, সেটা T8। কারণ আপনি রানিং গাড়ি যদি চলন্ত অবস্থায় আপনি একের ভিতরে যদি ব্যাক গিয়ার পড়ে যায় সেক্ষেত্রে বড় ধরনের একটা সমস্যা হওয়ার সম্মুখীন, সেজন্য এটা নতুন একটা সিস্টেম। এটা সাধারণত খুব অ্যাভেলেবেল না, যেটা বড় আমাদের বড় গাড়িগুলোতে এগুলো হয় না, এটা খুব অ্যাভেলেবেল না। এখন নিউ মডেল এটা আসতেছে অনেকেই এবং জাপানি গাড়িগুলোতেই হয়, ছোটো যে গাড়িগুলো আমাদের। তো এটার হলো সমস্যা হলো আমার এক নাম্বার এবং ব্যাক, রিভার্স গিয়ার যেটা বলি আমরা, এই দুইটা গিয়ার একই পজিশনে পড়ে। সেটা হলো আপনার সেম পজিশনে সামনে নিলে এক নাম্বার পড়ে, পিছনে আনলে সামনে ব্যাক গিয়ার, পিছনে এক নাম্বার। কিন্তু আমার এরকম সিস্টেম থাকবে না, আমার সিস্টেম হবে শুধু সামনে ব্যাক গিয়ারটা পড়বে, যেটা আমি ফুস করার পরে ব্যাক গিয়ারটা পড়বে, আদার্স সব গিয়ার পড়বে আমার ফুস ছাড়া। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে ফুসে আমার এক নম্বর পড়ে, ফুস ছাড়া আমার এক নম্বর গিয়ারটা পড়ে না। এই যে এখন হলো ফুস, ফুস হলো এখানে যে বর্ডারটা মাঝখানে, এই বর্ডারটা ক্রস করা, আপনার লিভারটা উপর দিকে যখন আপ হবে তখন লিভারটা বাম দিকে এই যাবে, এই যে এখন যে পজিশনটাতে গেছে সাধারণত ফুস ছাড়া কিন্তু যাবে না, এখানে বর্ডার দেওয়া আছে, সে কারণে ফুস দেওয়া থাকলে যাবে, ফুস না করলে আপনি ওইটা ক্রস করতে পারবে না। সেজন্যই তো এই গাড়িটার সমস্যা হলো আমার এক নাম্বার এবং ব্যাক। এবার আমরা নিচে দেখি, এখানে আমরা গাড়ির ভিতর থেকে গিয়ারগুলো যে ফালাই, এখানে দুইটা কেবল এবং দুইটা সিস্টেম, একটা হলো চেঞ্জিং, একটা হলো শিফটিং। চেঞ্জিংটা হলো একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এটা হলো চেঞ্জিং। আর শিফটিং হলো আপনার ডাইনে এবং বামে, লেফট এবং রাইট। আপনি লেফটের থেকে শুরু করলে ব্যাক থেকে শুরু আসবে, প্রথম সামনে ব্যাক, তারপরে 1, 2, 3, 4 এরকম সিরিয়ালে, আর রাইটে আসবে আপনার ফুল রাইট সাইডে পড়বে আপনার 4, 5। তো আমরা শুরু থেকে, আমরা বাম চার থেকে শুরু হয়, আপনার বাম চার থেকে প্রথম এক নাম্বার, পিছনে পরে সামনে, এরকম সব গিয়ারগুলো আমরা গাড়ি থেকে পালাই, কিন্তু গিয়ারগুলোর নিচে পড়ে এই দুটা সেকশন থেকে। এখানে এটা হলো চেঞ্জিং, এটা হলো চেঞ্জিং, আর এটা হলো শিফটিং। এই যে উপরে যেটা ওটা হলো শিফটিং, শিফটিং একটা কেবল, এটা গিয়ার কেবলের দ্বারাই হয় গিয়ারগুলো পড়ে। তো এটা হলো শিফটিং একটা, চেঞ্জিং একটা, চেঞ্জ হলো আপনি গিয়ার চেঞ্জ করা, আর শিফটিং হলো আপনার ডাইনে বামে লেফট রাইট করা, সেজন্য ওটাকে বলা হয় শিফটিং। তো এই জন্য আমরা এটা অরিজিনালি নিউ গাড়ি, এটা সেটিংয়ের থেকে সমস্যা নিয়ে শুরু হয়েছে,
যে গিয়ারগুলো সেটিং নেই। তো যার জন্য আমরা এটার অপারেশন শুরু করি। অপারেশন শুরু করার পরে আমরা পুনরায় ফার্স্ট প্রথম থেকে আমরা এটা চেকের করে আসতে থাকি, একটার পর একটা অপশন আমরা চেক করতে থাকি যে কোথায় সমস্যা। তো আমরা নিচেও পাচ্ছি এখানে মোটামুটি সব গিয়ার চেঞ্জিং শিফটিং সব কিছুই ঠিক আছে, বাট উপরও আমরা দেখতে পেলাম গিয়ারের লিভারের পজিশন, শুধু পজিশন গিয়ারগুলার যে পজিশনে পড়াটা তো পজিশনটা অ্যাকুরেট নেই। এখন আমরা এখানে পুনরায় আমরা এটাকে এখন পুরো উপরে যে সিস্টেম গিয়ারের যে উপরে সিস্টেমটা যেখানে আপনার গিয়ার লিভারটা পড়ে, এখানে যে এখানে মেকানিক্স আছে ওটা মেকানিজমটা আমরা এখান থেকে পুনরায় সেট করব। কারণ হলো যেন আমার মূল সমস্যা হলো এই জায়গায়, কারণ এখান থেকে আমার লিভার আপনার সামনে পিছনে কতটুকু যাবে কতটুকু আসবে এটা সব কিছু ডিপেন্ড করবে এখান থেকে। এখানে অ্যাডজাস্ট সিস্টেম আছে, অ্যাডজাস্ট যদি অ্যাকুরেট না হয় সেই ক্ষেত্রে আপনার লিভারটা গিয়ারগুলো অ্যাকুরেট পড়বে না। তো আমরা এই যে গিয়ারের যে একটা কভার থাকে কভারটা খুলে ফেললাম এখান থেকে, কভারটা খুলে আমরা পুনরায় এখন গিয়ার বক্সের যে কেবল চেঞ্জিং যে কেবিলটা ওটাকে আমরা এবং শিফটিং যে কেবিল দুটো কেবিল আমরা এখন এখানে চেক করব যে কোথা থেকে সমস্যা, আমরা কি পজিশনের কেবিলের সমস্যা না চেঞ্জিংয়ে। তো আমরা মোটামুটি এখন এখানে পেয়ে গেলাম যে এটা শিফটিংয়ের সমস্যা, কারণ শিফটিং আমার বেশি চলে যাচ্ছে, আমার শিফটিংয়ে যতটুকু যাওয়ার দরকার অতটুকু যাচ্ছে না, তার চেয়ে বেশি চলে যাচ্ছে। আমার এখানে যদি ধরেন আপনার যেতে হবে হাফ ইঞ্চি, কিন্তু আমার এখানে হাফ ইঞ্চি যদি যায় তাহলে সেক্ষেত্রে আমার শুধু ব্যাক গিয়ার পজিশন যাবে, কিন্তু আমার হাফ ইঞ্চি থেকে যদি বেশি যায় তাহলে আমার এক নম্বর গিয়ারটার পজিশনটা আউট হয়ে গেল, তাহলে আমার এই পার থেকে এক নম্বর পজিশনটা ঠিক ওই পারে চলে গেলো চেঞ্জিংয়ের অবস্থা, যে শিফটিংয়ের পজিশন যেটা ওখানেই চলে গেল। তো যার জন্য আমরা এখান থেকে এখন যে ব্যাক গিয়ারটা শিফটিং ওইখানে ব্যাক গিয়ার শিফটিং হবে কিন্তু আমার এক নম্বর গিয়ারে শিফটিং যে না হয় সেই জন্য আমি এখন এখান থেকে আমার লেফট সাইডে যতটুকু লিভারটা যাওয়ার দরকার তার এখন যতটুকু যাচ্ছে তার থেকে আমি হাফ ইঞ্চি আমি কমিয়ে দেবো, যেহেতু হাফ ইঞ্চি যদি কমে যায় আমার এখানে এখন বর্তমানে এক ইঞ্চির মতো আমার বাম দিকে যাচ্ছে লেফটে যাচ্ছে, আমার এক ইঞ্চি যাওয়া যাবে না, আমার এখানে যাবে হাফ ইঞ্চি। তো হাফ ইঞ্চি যদি যায় সেক্ষেত্রে আমার লিভারটা ব্যাক শুধু ব্যাক ফুসিংয়ের পর শুধু ব্যাগের পজিশনে যাবে, এক নম্বর পজিশনটা আমার ওখানে যাবে না, তাহলে আমার কী হবে আমার শুধু যে কোনো সময় আমি যদি গাড়ি ব্যাগ কোথাও পার্কিং করতে হয় রাখতে হয় বা কোথাও আমার ব্যাক গিয়ার প্রয়োজন হয় রিভার্স গিয়ার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি ফুসিং করব। এছাড়া আমার রাস্তায় আমি সামনের দিকে যতই গাড়ি চালাই না কেন ড্রাইভ করি না কেন আমার চেঞ্জিং বা ফুসিং পজিশনে যাওয়া লাগবে না, কারণ আমি সামনের দিকে চালাবো, আমার চেঞ্জিং শুধু চেঞ্জিং ঠিক থাকলে হবে, আমার ব্যাগে আমি ব্যাগে যাবো না আমার ফুসিংয়ের প্রয়োজন হবে না। হ্যাঁ, তো যার জন্য আমি এখন এখানে আমার যেটা যাচ্ছে আমি এখান থেকে এখন হাফ ইঞ্চি এটাকে থেকে কমিয়ে দেবো, হাফ ইঞ্চি কমিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করবো পুনরায়। আমি এখন এখান থেকে ঠিক হাফ ইঞ্চি কমিয়ে আমি এখানে হাফ ইঞ্চি রেখে দেবো, হাফ ইঞ্চি রেখে দিলে কী হবে আমার শুধু ব্যাক গিয়ারের জন্য যখন পুশটা প্রয়োজন হবে তখন আমি পুশটা ব্যবহার করবো, আমার ব্যাক গিয়ার পড়বো ওখানে আমার এক নম্বরের জন্য যাওয়া লাগবে না। এখন বর্তমানে যে অবস্থানে আছে সেখানে আমার ব্যাক গিয়ার এবং এক নম্বরের জন্য আমার ওখানে যেতে হচ্ছে, তো আমি যদি শুধু পুশিংয়ের জন্য হাফ ইঞ্চি ইউজ করি আর আমার বাকি যেটা বাকি যে গিয়ারগুলো এগুলো আমার ঠিক ওয়ান বাই ওয়ান পড়তে থাকবে, একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ, সিরিয়াল বাই সিরিয়াল পড়তে থাকবে, কিন্তু আমার এখন পুশিং করে এক নম্বর ফেলানো লাগছে, কিন্তু আমার যখন হাফ ইঞ্চি জায়গাটা কমে যাবে তখন আমার আর এখানে আর ওই হাফ ইঞ্চির জন্য আমার আর এক নম্বরে যেতে হবে না। তো এটার এখানে অ্যাডজাস্ট আছে কেবিলের মধ্যে অ্যাডজাস্ট, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা কেবিলের ভিতরে একটা অ্যাডজাস্ট দিয়েছে যেটা বোঝা অনেক মুশকিল, যেটা আপনি সারাদিন ঘুরাতে থাকবেন, এটা ঘুরবেই শুধু, এটা সামনেও যাবে না পিছনেও যাবে না, কারণ এটা একটা লক সিস্টেম এখানে যেখানে আপনি শুধু একটু লক ইন আউট করে আপনি এটাকে সামনে পিছিয়ে করতে পারবেন, কিন্তু এটা এই যে এইভাবে এখন ঘুরতেছে এভাবে ঘুরতে থাকবে কিন্তু এটা সামনেও যাবে না পিছিয়ে আসবে না, এটা কিন্তু থ্রেট সিস্টেম, থ্রেট সিস্টেম কিন্তু এটা লকের, এটা লক সিস্টেম, আপনি লকটা চাপ দিয়ে তারপর আপনি এটাকে লকটা চাপ দিয়ে আপনি যে থ্রেট সিস্টেম যে নাটটা ওটা আপনি আউট করে ফেলতে হবে, আউট করার পরে অটোমেটিকলি আপনি যতটুকু যেই পজিশনে রাখার দরকার আপনি ওই পজিশনে রেখে এটা আবার সেম লক করে দেবেন, তাহলে কী হবে এটা লকটা যে সাদা যে লকটা দেখছেন ওই লকটা কিন্তু আপনার ধরে রাখার জন্য যে এটা সামনেও না যায় পিছনেও না যায়, আপনি নাটটা সেট করার পরে আপনার লকটা অটোমেটিক এটা ধরে রাখবে, আপনি যতই গিয়ার ফেলান যত কিছুই করেন এই লক থেকে আপনার করস হতে পারবে না, কিন্তু এমনিতে আপনি যদি লক ছাড়া থাকে সেক্ষেত্রে আপনার রানিংয়ে আপনি দেখা গেছে গিয়ার পালাতে যাচ্ছেন একটু তাড়াহুড়ার ভিতরে গিয়ার পালালে ত
তখন এই সেটিংটা আপনার থাকবে না, সেটিংটা আপনার পজিশনের মধ্যে রাখতে পারবে না। এই যে সাদা লকটা, এটা হলো একটা লক, এটাকে চিমটি লক বলে। এটা এই যে সামনে পিছনে, এই যে সামনে পিছনে, সামনে যখন থাকবে তখন এটা টোটালি লক থাকবে, আর পিছনের দিকে যখন যাবে এটা তখন লকটা আউট থাকবে। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাবো যে লকটা কীভাবে আপনি জাম নাটটা কীভাবে খুলবেন। এই নাটটা আপনি দুই দিকে এটা চার দিতে হবে, এই কেবল সিস্টেম, কেবল সিস্টেম ভিতরে এটা জাম নাট, এটা দুই চার। আপনি যখন এখানে দুইটা দুই দিকে থেকে দুইটা লক লক ফিট ঢোকাবেন, ঢোকানোর পরে এটা একটু পিছনের দিকে বের হয়ে যাবে, নাটটা একটু পিছনের দিকে বের হবে। নাটটা যখন পিছনের দিকে বের হবে আপনি এখানে ঘুরাবেন, কিন্তু আপনার কোনো থ্রেডে কাজ করবে। আপনি হয়তো মনে করতে পারেন যে এখানে থ্রেড নিশ্চয়ই এদিক থেকে দুদিক থেকে প্রেশার দিলে এটা ঘুরবে, সামনে পিছনে যাবে না, এটা এমন হবে না। এটাকে আপনি লকটা ইন করে আপনি এটা পিছনের দিকে চলে আসবে, নাটটা বের হয়ে তারপর আপনি কেবিলটা ঠিক আপনি যেই পজিশনে রাখতে চাচ্ছেন, আপনি পজিশন কোনটা, যে আপনি গিয়ার কোন পজিশনে রাখতে চাচ্ছেন ওই পজিশনে আপনাকে আনতে হবে। এই লকটা চাপ দিয়ে পিছনের দিকে নাটটা বের হয়ে যাবে, আমি দেখাচ্ছি। এই লকটা এখন এখন নাটটা পিছনের দিকে, নাটটা পিছনের দিকে বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পরে আপনি কেবিল পজিশনটা নিতে পারেন, যেখানে কেবিল পজিশন থাকে। আর আপনাদের মাঝপথে একটা কথা বলে রাখি, এই যে দেখুন লকটা আমার আউট হলো, এখন আমি কেবিলটা পজিশন নেব। এই যে সামনে পিছনে আপনার কেবিল, আপনার কেবিলে যে এই যে লকটা আমি পজিশন নিলাম, একটা পজিশন আমি এটা শুধু দেখানোর জন্যই বা টেস্টের জন্য আমি আপনাকে দেখালাম যে এই পজিশন, এই পজিশনে নিলে আপনি এটাকে নিয়ে যে কোনো দিকে নিতে পারবেন। তো মাঝপথে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো অবশেষে যারা এই কাজগুলো করেন তারা অবশ্যই বুঝতে পারবে অতি সংক্ষেপে যে লিভার কেবিল অ্যাডজাস্ট করতে হলে আমাদের কী করণীয় উচিত। আমাদের খুব সংক্ষেপে এই ভিডিওটা দেখলে আমার একটা ধারণা, এই ভিডিওটা দেখার পরে কারো 10-15 মিনিট সময় লাগবে না একটা কেবিল অ্যাডজাস্ট করতে। আর যারা এটা সম্বন্ধে জানা নেই যাদের, তাদের সময় দিন ঘন্টা সবই পার হয়ে যাবে এই কাজটা করতে গেলে, যেমন আমাদেরও হয়েছে, যেটা সত্য কথা। কারণ এগুলো হলো অরিজিনাল সিস্টেম, এরকম যেটা খুঁজে বের করে এক ধরনের রোগী, এগুলোকে এক ধরনের রোগ বলা হয়, যে রোগের ট্রিটমেন্ট করে বা টেস্ট করে চেক করে তারপরে এগুলো চিকিৎসা করা, ঠিক এরকম। এখন আমার গিয়ার লিভার পজিশন খুব সুন্দর, আমার এখন যেটা প্রয়োজন যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জ্যাক মোটরস বাংলাদেশ, ডিঙ্কা চিকা।